আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যেহেতু সামনে রোজা চলে এসেছে ইফতারিতে মজার মজার আইটেম না হলে কিন্তু চলেই না তো যাই হোক আজ আমি আপনাদের সামনে হাজির করছি খুবই জুসি খুবই ইয়ামি একটা উইংস বার্বিকুর রেসিপি নিয়ে আর এটা পাখির উইংস দিয়ে তৈরি করা আপনারা চাইলে মুরগির মাংস হাঁসের মাংস রাজাহাঁস বা অনেকে বলে চিনা মুরগি সব কিছু দিয়েই এটা করতে পারেন তো চলুন এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে আর এটা তৈরি করা কতটা সহজ সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি পাখির মাংস বা ইউরোপের সবাই দানের মাংস হিসাবে জানে তো এটা দানের যে উইংস সেই উইংসটা আমি দুই কেজির মতো নিয়ে নিয়েছি এখন আমি এটা ম্যারিনেট করার জন্য একটা মশলা তৈরি করব। দেন মশলাটা তৈরি করতে যা যা লাগছে দুই টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দুই টেবিল চামিচের মতো চিলি সস দুই টেবিল চামিচের মতো হালকা যে সয়া সসটা সেটা তিন টেবিল চামচের মতো টমেটোর সস দেন হার্ব বাজারে যে মিক্সড হার্বটা কিনতে পাওয়া যায় যেটাতে থাইম বেজলিক অরিগানো আছে সেটা এক টেবিল চামিচের মতো দুই টেবিল চামিচের মতো শুকনো মরিচের গুঁড়া হাফ চামিচের মতো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ ডার্ক সয়া সস এক টেবিল চামিচের মতো অলিভ অয়েল তিন টেবিল চামিচের মতো এখানে আপনারা সাধারণ সয়াবিন তেল ইউজ করতে পারেন ভেজিটেবল অলিভ অয়েল ইউজ করতে পারেন যে কোনো তেল এখানে আপনারা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি খুব ভালো করে মিশিয়ে তার মাঝখানে এক টেবিল চামিচের মতো সাদা সিরকা বা ভিনেগার ইউজ করতে পারেন দেন এখানে আপনি যদি এটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা লেবুর রসও ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে লেবুর রসটা দুই টেবিল চামচের মতো এখানে ইউজ করবেন ব্যাস আমার ম্যারিনেট করা মশলাটা হয়ে গেছে এখন একে একে আমি সবগুলো উইংসকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো প্রথমেই সবাইকে অনুরোধ করছি প্লিজ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি বাংলাদেশি ফ্রান্স ব্লগার ইয়াসমিন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর মন থেকে দোয়া। আমি খুব ভালো করে উইংসগুলোকে মিশিয়ে নিলাম এখন আমি জাস্ট এটাকে পেপার দিয়ে পেঁচে তারপরে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব আপনারা চাইলে চার ঘন্টার জন্য রাখতে পারেন তাতে করে এটা মেরিনেট হয়ে যাবে খুব ভালোভাবে আর খেতে দারুণ লাগে এখন আমি সারা রাতের জন্য এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি দেন এখন আমি আপনাদের দেখাচ্ছি মেরিনেট করার পরে এটার কালারটা কতটা চেঞ্জ হয়েছে আর হ্যাঁ বারবিকিউ মানেই যে পাতে মানে গ্রিলে করে খেতে হবে বা ওভেনে করে খেতে হবে এমন কোনো কথা নেই মানুষ বারবিকিউ চাইলেই যে কোনো কিছুতে রান্না করে খেতে পারে হ্যাঁ আমি আজকে আপনাদের পাতিলে তৈরি করে দেখাবো এই ডিলিশিয়াস সফট এবং খুবই জুসি এই উইকস বার্বিকিউর রেসিপিটা তা একে একে আমি পাতিলে সব গুলো দিয়ে দিলাম জাস্ট সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে যে ম্যারিনেট করা মশলাটা ছিল সেটাকে দিয়ে দিলাম এবং আমি এটাকে মিডিয়াম ফ্লেমে প্রথমে জাল করব তারপরে মিডিয়াম টু লোতে দিয়ে বিশ মিনিটের জন্য ঢেকে দেবে যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে আসছে এবং পানিটা শুকিয়ে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে আর আমার উইংসগুলো দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি একে একে উইংসগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি এভাবে করে যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগে আর এমন কোনো কথা নেই যে বারবিঘু তৈরি করতে একদম রিলির লাগবে ওভেনই লাগবে এভাবেও তৈরি করা সম্ভব আর এটার সাথে গ্রিলের যে বারবিকিউ তার সাথে কোনোটাই পার্থক্য নেই জাস্ট পার্থক্য এটুকি এটা খুবই জুসি এবং খুবই সফট হয় এখন আমার পাথিলে যেই সসটা ছিল তার মধ্যে আবারও একটু একটু করে মশলা অ্যাড করে তারপরে এটাকে খুব ভালোভাবে থকথকে একটা সস তৈরি করে নেব। তো এখানে আমি টমেটো দিয়েছি হাফ চামিচ সস সসটা দিয়ে দিলাম হাফ চামচ এক চার চামচের মতো দিয়ে দিলাম চিনি দেন এখানে আমি হার্ব দিয়ে দিলাম সেই হার্বটা যেটা তিন রকমের মশলা এখানে আছে যেমন বাজলিক দেন থাইম এবং অরিগানো দেন এখানে চিলি সসটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচের মতো সেই সাথে এক টেবিল চামিচের মতো আমি এখানে বাটার ইউজ করছি এটা আসলে অপশনাল বাটা দিলে ভালো লাগে ফ্লেভারটা দারুণ আসে এবং আপনার উইংসের গায়ে একটা গ্লেজি গ্লেজি একটা ভাব চলে আসে আপনার চাইলে এখানে গাওয়া ঘি ইউজ করতে পারেন আর যদি ইউজ না করেন তাতে কোনো সমস্যা নেই এখন আমার এই সসটা কিন্তু একদম থকথকে হয়ে গেছে আমি আবারও উইংসগুলোকে এই সসের মধ্যে দিয়ে পাঁচ মিনিটের মতো জাল করে সম্পূর্ণ মশলাটা মাংসের গায়ে একদম লাগিয়ে নেব এক কথায় আমাদের গায়ে যেন মাখা মাখা একটা সস আসে সেরকম গড়ে নিচ্ছি তা আমি এগুলি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে যখন দেখুন একবারে তেলটা উপরে চলে এসেছে সেই সময় আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এটাও অপশনাল বাট দিলে কিন্তু খেতে দারুণ লাগবে বাজারের বার্বিকুর চাইতে কোনো অংশে কম না তো এখন সার্ভ করে দেখাচ্ছি যে দেখতে কেমন জুসি হয়েছে আর খেত সে তো অসাধারণ তৈরি করে না খেলে কখনোই বুঝতে পারবেন না যে একদম গ্রিল ছাড়া ওভেন ছাড়া এত ইজিলি জুসি ডিলিশিয়াস সফট একটা উইংস বার্বিকও ঘরে তৈরি করা সম্ভব তাও আবার প্যানে যাই হোক এখন আমি কিছুটা তিল দিয়ে এটাকে গার্নিশ করে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে গার্নিশ করতে পারেন এবং এটা কি বলে রুটির সাথে পোলাওয়ের সাথে এবং ফ্রায়েড রাইসের সাথে দারুণ মানিয়ে যায় যাই হোক মনে হয় আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে সব সময়কার মতো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটা আপনাদের মোবাইল স্ক্রিনে নোটিফিকেশনে পৌঁছে যায় সবাইকে অনুরোধ করছি অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এই বার্বিকুর রেসিপিটা খুবই ইয়ামি খুবই জুসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ